খবরের কাগজের গোডাউন না, নাস্তা কর। জানি না গত জন্মে কি পাপ করেছিলাম, যেখানে কাজ করতে হচ্ছে কাজের জিনিস কম করে তো 500 টাকা পাবোই এটার জন্য। দেখি কি হচ্ছে, এটা আজ কি হচ্ছে এখানে? এটাই দেখি কি আছে, যদি কিছু পেয়ে যাই। ধ্যাত ফালতু, কি দিয়ে মুছি? মাথা খারাপ। এটা আর কি, ওটাতে হয়তো কিছু পেতে পারি। কিছু তো বেরো। হ্যাঁ বলো। দুজন মহিলা এসেছেন, বলছেন যে আজ থেকে এখানে চাকরিতে জয়েন করবেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি ওদের সাথে কথা বলছি। আচ্ছা স্যার। আজ আমি খুব খুশি, কবে থেকে এই দিনটার অপেক্ষায় ছিলাম। হওয়াই তো উচিত, কারণ আমাদের কাগজ এই দেশের সর্বোৎকৃষ্ট কাগজ, এটা নাম্বার ওয়ান। আসুন বাকি স্টাফদের সাথে আলাপ করিয়ে দিই। এক্সকিউজ মি, এই দুজন মহিলা আজ থেকে আপনাদের সাথে কাজ করবেন।
এ হচ্ছে দিশা, আর কি নাম বলেছিলেন আপনি? শোভা স্যার। শোভা, ইনি হচ্ছেন মিস্টার স্যাম। হাই, হাই দিশা, আই এম স্যাম। এর শুধু রূপ দেখলে হবে না, এর মগজটা কিন্তু তীক্ষ্ণ ছুরির মতো ধারালো, আর জার্নালিস্টের মগজ তীক্ষ্ণ হওয়াই উচিত। আর এ হচ্ছে মিস্টার রমেশ, এখানকার সব থেকে পুরনো এমপ্লয়ি। নমস্কার। 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 আর এ হচ্ছে মিস্টার সুমিত, একেবারে এক নম্বরের অলস ঘোড়া, কাজের থেকে বেশি নজর থাকে মহিলাদের দিকে। স্যার, এটা আপনি কি বলছেন? এরা দুজন ভয় পেয়ে যাবে। এনিওয়েজ, আমি সুমিত। হাই শোভা, সো ক্যান উই উইল বি ফ্রেন্ডস? দেখলেন কি তাড়াতাড়ি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল মহাশয়। চলুন আপনারা যে যার কাজে লেগে পড়ুন। ইয়েস স্যার। আসুন, আমি আপনাদের আপনাদের জায়গা দেখাই। আসুন। এক্সকিউজ মি, কি নাম বলেছিলেন? শোভা। শোভা, শোভা, এটা আপনার জায়গা। আর দিশা, আসুন, এই হলো, এটা হলো আপনার জায়গা। দিশা। হ্যাঁ স্যার। আমার আপনার কাছে অনেক আশা রয়েছে, কারণ অনেক বছর পরে আপনার মতো ব্রাইট স্টুডেন্ট আমাদের এখানে আমাদের কাগজে এসেছে, অ্যান্ড আই হোপ তুমি এই আশাটাকে পূরণ করবে। থ্যাংক ইউ স্যার, আমি পুরোপুরি চেষ্টা করব স্যার। শিওর। কি নাম? হ্যাঁ শোভা, আপনার রেকর্ড হ্যাঁ ঠিক ঠিকই আছে, তবে আগে যেতে হলে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, ঠিক ওই দিশার মতোই। শোভা, এক কাজ করুন, আপনি গত 15 দিনের কাগজগুলোকে পড়তে থাকুন, আর দেখুন গত 15 দিনে এই শহরেতে কত চুরি হয়েছে। হ্যাঁ, আই ওয়ান্ট অল দ্য রেকর্ড। ওকে স্যার, শিওর, প্লিজ স্টার্ট। আর দিশা, আপনি আমার সাথে এক নিউজ রিপোর্টের উপর কাজ করবেন। এইটা একটা বেশ চমকপ্রদ নিউজ রিপোর্ট, এটা আমাদের কাগজের পক্ষে খুব জরুরি। আমি এর সমস্ত ডিটেলস আপনাকে দিয়ে দিচ্ছি, আর তাহলে কাজ শুরু করে দিন। থ্যাংক ইউ স্যার, প্লিজ ডু। এটা তো কাগজের গুদাম মনে হচ্ছে। হাউ এক্সাইটিং, দেখতে হবে তো। পুরনো প্রিন্টিং মেশিন, অ্যামেজিং। এটা আদৌ কাজ করে তো? Thank you.
লাইটার কি হলো? এই মেশিনটা তো কাজ করে। এটা তো খালি। দিশা, আরে কি হলো? আমি স্যাম, চমকাচ্ছ কেন? না মানে বাস ওই আর কি। এটা কি? কিছু না। দেখো দিশা, আমার মনে হচ্ছে তুমি ক্লান্ত। ইউ নিড এ গুড নাইট স্লিপ। চলো চলো, আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? আমারও তাই মনে হয়। এমনিতেও রাত 2 বাজে, আমার শিফট শেষ হয়ে গেছে, যাওয়া উচিত। ওকে গ্রেট, লেটস গো। দিশা এখনো আসেনি মনে হয়। মহারানী এখনো ওই স্পেশাল রিপোর্টের উপর কাজ করছে। দেখি তো একটু, এমন কি আছে ওই স্পেশাল রিপোর্টটাতে যেটা এডিটর আমাকে না দিয়ে ওই দিশাকে দিয়েছে। মনে হচ্ছে এটাই ওই ফাইলটা।
ওই পেপারটা কোথায় গেল? অন্য কারোর হাতে পড়েনি তো। কাল অনেক রাতে জাগতে রাহ কাগজের একজন নতুন জার্নালিস্ট শোভা কুমারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পুলিশের বক্তব্য যে ওর খুন ওই কাগজেরই কর্মী একজন নতুন যুবক সুমিতি করেছে। ওই কাগজে যারা কাজ করেন সেই সব কর্মীরা বলেছেন সুমিতা শোভা কাগজের আর্কাইভ সেকশনে ওরা দুজনেই গেছিলেন, আর আর ঠিক তারপরেই ওখানে শোভার লাশ পাওয়া গেছে। কিন্তু কিন্তু সুমিতের বক্তব্য যে সোমাকে সে নয় বরং কোনো আত্মা মেরেছে। পুলিশ সুমিতকে গ্রেফতার করে নিয়েছে। তো তোর এটা মনে হচ্ছে যে শোভাকে কোনো আত্মা মেরেছে? দেখ ভাই, নিউজ পেপারও লিখেছে যে শোভার মুখে ক্ষত পাওয়া গেছে, অদ্ভুত ধরনের ক্ষত। এমন ক্ষত যেন ওর মুখে অ্যালফাবেটস বা কোনো অক্ষর রয়েছে। আমার মনে হয় না যে এটা সুমিতের কাজ। হ্যাঁ হর্ষ, আমার মনে হচ্ছে রাঘব ঠিকই বলছে, কোনো নিশ্চয়ই গন্ডগোল আছে ওই জায়গাতে। তাহলে চলো ওই নিউজ পেপার অফিসে যাওয়া যাক। এই আত্মাও অদ্ভুত জায়গা বেছেছে নিজের ঘাঁটি বানানোর জন্য, নিউজ পেপার অফিস। এই খবরের কাগজ পড়তে পড়তে ওর কখনো জ্বর এসে যায় না? যখন আত্মা পেয়ে যাবে না তখন থার্মোমিটার দিয়ে তার জ্বরটা চেক করে নেবে, ঠিক আছে রাঘব? রাঘব, হ্যাঁ, তুই এই পিয়নের মুখ থেকে ওই আত্মার রহস্য বের করার চেষ্টা কর, ততক্ষণ আমরা ভেতর থেকে ঘুরে আসছি। কিন্তু আমরা ভেতরে গিয়ে কি বলবো? এটাই যে আমরা একটা বিজ্ঞাপন দিতে এসেছি। বন্ধু, তোমার সাহসের কদর করতেই হয়, এমন ভয়ানক জায়গায় কাজ টাজ করতে ভয়টা লাগে না তোমার? ভয় লাগবে কেন ভাই? আরে আত্মার আত্মা আছেন এখানে। আত্মা? কেমন আত্মা? ওই যে শোভাকে মেরেছিল। আরে ওই মেয়েটির মৃত্যু কোনো আত্মার জন্য হয়নি, ওকে তো মেরেছে ওই সুমিত। সুমিত মেরেছিল? আচ্ছা, এই খুনটা হওয়ার সময় কেউ দেখেনি? আরে স্যার, এত রাতে অফিসের ওই আর্কাইভ রুমে কে যাবে বলুন তো? আর্কাইভ রুম, এই জন্যই সুমিত ওই রুমটা বেঁচেছিল শোভাকে মারার জন্য। তুমি ওখানে আমাকে নিয়ে যাবে না আর্কাইভ রুমে? না স্যার, ওখানে তো তালা লাগানো, সেদিন পুলিশ এসেছিল না? পুলিশ এসেছিল, তাহলে তো যেতেই হয়। কি বলেন? না না, আসলে থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ, আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো আমার। ঠিক আছে ঠিক আছে। কিছু জানতে পারলি? না, তেমন কিছু বলিনি, কিন্তু এখানে আর্কাইভ রুমে কিছু গন্ডগোল রয়েছে। তাহলে চলো আজ রাত যাওয়া যাক ওই আর্কাইভ রুমে। আরে মেশিনটা যে কি হয়ে গেল, কতবার বলেছি মেশিনটা সার্ভিসিং করিয়ে নাও সার্ভিসিং করিয়ে নাও, কিন্তু কেউ শুনলে তো? আমি কখনো ভাবিনি যে একটা নিউজ পেপার অফিস এত ভয়ঙ্কর হতে পারে। যেটা আত্মাদের বাসস্থান সে জায়গা তো ভয়ানক হবেই, কিন্তু এখানে যদি সত্যি কোনো আত্মা থাকে তবে তবে কোথায় ও? আমাদের সামনে কেন আসছে না? হতে পারে যে আসে, আমাদের এক জায়গা থেকে অপেক্ষা করা উচিত। এই চিৎকার কিসের?
এটা কে করলো? এখানে তো কেউ নেই। হয়তো এটা ওই আত্মারই কাজ যে শোভাকে মেরেছে। নিজেদের ক্যামেরা অন কর, হয়তো আত্মা এখানে কোথাও আছে। যামিনী, তোমার ক্যামেরাতে কি আত্মা রেকর্ড হচ্ছে? না রাঘব, আমার ক্যামেরাতে কিছু রেকর্ড হচ্ছে না। তোমার ক্যামেরাতে কিছু রেকর্ড হচ্ছে কি? না ইয়ার, আমার ক্যামেরাতেও হচ্ছে না। জানি না, জানি না এই লোকগুলো কি ক্ষতি করেছিল ওই আত্মার, যে কারণে ওই আত্মাটা এই লোকগুলোকে নিজের শিকার বানাচ্ছে। হয়তো এটা কোনো খুনি আত্মা যে সবাইকে মারছে। না ইয়ামিনী, যদি এমনটা হতো তাহলে আত্মা সুমিতকে মারলো না কেন? মনে হয় কেউ এসেছে, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোনো উচিত। এমন না হয় যে সুমিতার পর পুলিশ আমাদেরই ধরে ফেলে। চল। লাশ, আরো একটা লাশ। এটা কি হচ্ছে আমাদের অফিসে? একটার পর একটা মৃত্যু। এটা কি করে হতে পারে? এই রহস্য তো 14 বছর আগে কবর দেওয়া হয়েছিল। আমি তো ফোন করেছিলাম। না না, এই খবর অন্য কেউ পাওয়ার আগে আমাকেই ছেড়ে ফেলতে হবে। হ্যাঁ, ছেড়ে ফেলতে হবে। কি হচ্ছে এসব? কেন উঠছে কাগজটা?
আবার সেই পেপার, এটা আমার সাথে কি হচ্ছে? কখনো পাওয়া যাচ্ছে, কখনো হারিয়ে যাচ্ছে। কেউ আমার সাথে মজা করছে না তো? দিশা, এই নাও, সাইন করে দাও। এটা কি? আমাদের সবার রেজিগনেশন। আমরা সবাই মিলে এই অফিস ছাড়ছি, আর আমি চাই যে তুমি আমাদের সাথে থাকো। কিন্তু কেন? কেন? কেননা দিশা, এখানে কারোরই জীবন সুরক্ষিত নয়। তুমি জানো কালকে রাতে আরো দুটো খুন হয়েছে? আরো দুটো খুন? কার? একটা রমেশের, আর দ্বিতীয় পিয়ন। আর ওদের দুজনের চেহারাতেই ঠিক ওই রকমই চিহ্ন আছে যেরকম শোভার মুখে ছিল। কিন্তু ওদের মারলো কে? নিশ্চয়ই নিশ্চয়ই ওই আত্মাটাই মেরেছে যার সম্বন্ধে সুমিত বলছিল। এই মৃত্যুর সম্পর্ক ওই কাগজটার সাথে নয় তো? আমাকে এডিটর স্যারের সাথে দেখা করতেই হবে। তোমরা ওই জ্যানেটের লাশটা দেখেছ? মৃত্যুর পর ওর মুখে ওই অক্ষরগুলো ফুটে উঠছিল। হ্যাঁ, ঠিক সেরকমই অক্ষর ওই শোভার চেহারার উপর হয়েছিল, কাগজে লেখা ছিল। রাইট, এবার এই ফুটেজটা দেখো যেটা আমরা ওই রাতে রেকর্ড করেছিলাম। দেখি, জানেকারের চেহারা থেকে সব অক্ষর গায়েব হয়ে গেছে, শুধু রক্তই রক্ত। হ্যাঁ, ওর মুখে অক্ষর তো ছিল, কিন্তু আমাদের ক্যামেরায় রেকর্ড হয়নি। মানে ওই অক্ষরগুলোর কিছু তো সম্পর্ক আছেই ওই আত্মার সাথে। হয়তো এই অক্ষরের দ্বারা আত্মাগুলো আমাদের কিছু বলতে চায়। হতে পারে, সেই জন্য আমাদের গিয়ে ওই লাশগুলোকে দেখতে হবে। এই রকম গুজবের জন্য আমাদের কাগজে কোনো জায়গা নেই। May I come in, sir? Yes, please. হ্যাঁ দিশা, বলো। স্যার, আমি ওই অফিসে ঘটা মৃত্যুর ব্যাপারে, আমি জানি খুব আফসোসের কথা, কিন্তু অ্যাকচুয়ালি স্যার, যে রাতে আমি এখানে জয়েন করেছিলাম ওই রাতে আমি এই খবর। হ্যালো আত্মা, তোমার মাথা ঠিক আছে তো? এই খুন কোনো মানুষই করছে? এই আত্মাদের কথা কোনো বইয়ে বা সিনেমাতেই ঠিক আছে, বুঝলে? হ্যাঁ, আপনি কি বলছিলেন? কিছু না স্যার। এটা কি কাগজ আপনার হাতে? দেখান তো, দেখান। এ খবর কোত্থেকে পেলেন? আমি অনেক বছর আগে এইরকম কোন খবরের ব্যাপারে শুনেছিলাম, কিন্তু খুঁজে পাইনি। স্যার, আপনি এটা ছাপবেন? হ্যাঁ, ছাপবো, নিশ্চয়ই ছাপবো। দিশা, ইউ হ্যাভ ডান অ্যান এক্সেলেন্ট জব। এক খবর নয়, একটা লটারি, লটারি যা আমার চিরদিনের মতো জীবনটাকে বদলে দেবে। হ্যালো মিস্টার দীপক, আমি জাগতে রহো পত্রিকার এডিটর বলছি। ও হ্যাঁ, বলুন। 18th জুলাই 1996 মগজের ঘন্টা বাজলো। 15th জুলাই 1996 এতে একটা খবর ছাপতে গিয়ে ছাপা হয়নি, কিন্তু আজও ছাপা যেতে পারে। আপনার কি চাই?
5 কোটি টাকা, না হলে না না এটা কখনোই করবেন না, আপনার পয়সা আপনি পেয়ে যাবেন। আমার 14 বছরের পুরনো জঘন্য রহস্য আরেকবার কবর থেকে উঠে এসেছে। এই খবর নাকি সোনার ডিম দেওয়া মুরগি। কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ওয়াচম্যান, ওয়াচম্যান, ওয়াচম্যান! হয়তো কোনো বিশেষ খবর মাঝের পাতায় লেখা আছে, চেক কর। না, ওদের চেহারাটা দেখে এরকম লাগছিল যেন ওটা খবরের কাগজের ফ্রন্ট পেজ, আর একজনের মুখে তো ফটোর মতো কিছু করা ছিল। এটার ফ্রন্ট পেজে তো শুধু একটাই ফটো আছে, এক মহিলার যিনি একসাথে 5-5টা সন্তানের জন্ম দিয়েছে। ফ্রন্ট পেজে কোনো আর্টিকেলেরই সম্পর্ক ওই আত্মার সাথে মনে তো হচ্ছে না। আচ্ছা, এটা তো নয় যে কেউ ওই আর্টিকেলকে ফ্রন্ট পেজে ছাপার থেকে আটকে দিয়েছিল। হয়তো এই জন্যই ওই আত্মা নিজের রাগকে প্রকাশ করছে। ওই আর্টিকেল না ছাপার রাগ। এই এই এডিটর স্যারও যে কোথায় চলে যান, আর এই পেপার আমার কাছেই কেন বারবার ফিরে আসে? যখনই এই পেপারটা আমার কাছে ফিরে এসছে, তখনই কেউ না কেউ, কেউ না কেউ খুন হয়েছে। তার মানে এডিটর স্যার, আমি আমি পেপারটাই ছিঁড়ে দেব। আরে, আই এম সরি, কিন্তু আপনারা কারা? আমরা এখানে রিসার্চ করতে এসেছি, একটা পুরনো কাগজ খুঁজছি। 18 জুলাই 1996, এই এর আমায় দিন, দিন আমায় পেপারটা। আরে ভাই, আর্কাইভ রুমে আমরা যে নিউজ পেপারটা পেয়েছিলাম 18 জুলাই 1996 এর, সেখানে তো অন্য কিছু লেখা ছিল। কারণ এই খবরটা কখনো ছাপাই হয়নি, আর এটার জন্যই, এটার জন্যই সবাই মারা যাচ্ছে। হয়তো এজন্যই, কারণ এই কাগজের সত্যতা লোকজনের কাছে পৌঁছানো হয়নি। এই কাগজটা কোথা থেকে পেলে? এটাই সেই মেশিন। এই মেশিনটা দেখে এরকম মনে হচ্ছে যেন বহু বছর ধরে এটা বন্ধ।
ছোবেন না ওটা, না ওটা ওই লিভারটা ছোবেন না। এখান থেকেই বেরিয়েছিল খবরটা। এখানে একটা এমন অত্যাচারের কথা লেখা আছে যার কথা কেউ জানে না। তবে কি সত্যি দীপক, মোহিত আর সত্যেন্দ্র তিনজনে এই পাপটা করেছে? হ্যাঁ, আমরাই করেছি। এরাই ওই তিনজন লোক, দীপক, সত্যেন্দ্র আর মোহিত। ঠিকই ধরেছ, আমরা শয়তানের চেহারায় খুব বিখ্যাত হয়ে গেছি। কোথায় এই খবরের কাগজের ডিটেইল? আমি জানি না। তুমি জানো না? তাহলে তুমি আমাদের এই তিনজনকে চিনলে কি করে? ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই হাঁদাটা বলেছে। তোমার হাতে কি আছে? তোমার হাতে কি আছে? ও, 14 বছরের পুরনো খবরের কাগজ। এটা তুমি কোথেকে পেয়েছো? কোথেকে পেয়েছো তুমি এটা? এইটা এই মেশিন চেপেছে এটা। এই মেশিনে, এই মেশিন বন্ধ হয়ে আছে 14 বছর হয়ে গেছে। এই মেশিনে ছাপা এটাই শেষ খবর ছিল। কি দোষ ছিল আমাদের? মৃতদেহ দিয়ে ওষুধ বানাতাম। এর জন্য যদি আমরা কবর থেকে কিছু লাশ বার করে থাকি তো কি এলো গেল? এই খবরটাই ছাপতে চেয়েছিল ওই দিনকার। দিনকার? কে দিনকার? ছিল একজন বোকা রিপোর্টার, সত্যি বলার ভূত চেপেছিল ওর মাথায়। এটা তো ভালো হয়েছিল যে রমেশ একদম ঠিক সময় খবর পাঠিয়েছিল আমাদের, আর আমরা ওর মুখ বরাবরের জন্য বন্ধ করে দিই। দিনকার সাহেব ভেরি বিগ জার্নালিস্ট, কিন্তু সত্যি বলার একটা বাজে রোগ আছে ওনার। সত্যি বলতে চাও? বলো। এবার আমি দেখছি এই পাখি সত্যি কি করে বলে। সতীন, ওর মুখ চেপে ধর। বেশি বলতো, সেলাই করে দে মুখটা। গুলি করো কে? সত্যেন ভাই, বড় কাজের মেশিন ছিল এটা, কিন্তু এখন এটা খবর ছাপতে পারবে না। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? দিনকার, কিন্তু দিনকার তো মারা গেছে। তোমরা শুধু দিনকারকেই মেরেছো, কিন্তু তার আত্মাকে নয়। দিনকার, এই চলো ভাগো ভাগো। দিনকার আমাকে ক্ষমা করে দে দিনকার। Help!
যে কেউ এই পেপারে লেখা সত্যতাকে মেটানোর চেষ্টা করেছে সেই মারা গেছে। এটা ছিড়ছে না কেন? আমার হাত, আমাকেই ছিঁড়ে ফেলতে হবে। এর আত্মাকে মুক্ত করে দেওয়ার একটাই উপায় আছে, এর শেষ ইচ্ছা পূর্ণ করে দেওয়া হোক। এই তিনজনের জঘন্য অপরাধ খবরের কাগজে ছেপে তা সবার সামনে প্রকাশ করা হোক। হঠাৎ দিশা আমাদের এখানে ডাকলো, কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ। আরে দিশা ম্যাডাম আজ খুব খুশি, উনি আপনাদের সবাইকে সারপ্রাইজ দিতে চান। সারপ্রাইজ? কেমন সারপ্রাইজ? ও, তো এই হলো সারপ্রাইজ। কি হলো হর্ষ? এই দেখো, কবর থেকে লাশ চোরগুলো হাটে হাড়ি ভেঙেছে। চলো, 14 বছর পর হলেও কিন্তু দিনকারের অসম্পূর্ণ ইচ্ছা পূরণ তো হলো। সত্যি, এখন ওর আত্মা শান্তি পাবে, আর এর পুরো ক্রেডিটটা যায় দিশার উপর। আমাদের অভিনন্দন জানানো উচিত। চলো চলো।